বাজান রে, এই কোরআন এমন এক মহান কিতাব, এই কোরআন ঈসা এক বড়ি কিতাব, বাজান রে এই কিতাবের তুলনায় দুনিয়ায় আর কোন কিতাব নাই। নারা তাকবীর, এই কোরআন এমন একটা কোরআন রে, এই কোরআনকে এই কোরআন মানুষের মহাকল্যাণের সমাধান, এই কোরআন এমন একটি কোরআন। ভাইজান মেডিসিন কেমন করে তৈরি করিবা, কোরআনকে যদি বলো কোরআন বলে দিতে পারবে। ভাইজি শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড, বিশ্বাস করো আর না করো। ভাইজি আল্লাহর আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত সারা পৃথিবীর মাটিতে যতগুলি কিতাব আছে রে, যতগুলি বই আছে গো, একটা বই কথা বলতে পারে না, কিন্তু কোরআন কথা বলতে পারে। কোরআন কি করতে পারে? কথা বলতে পারে। কিন্তু গীতা রামায়ণ মহাভারত তাওরাত জবুর ইঞ্জিল এমন কোন বই কথা বলতে পারে না, কিন্তু কোরআন কথা বলতে পারে। বাইবেল মহাভারত গীতা কোন বই কথা কহিতে পারে না, কিন্তু কোরআন কথা কহিতে পারে। বিশ্বাস যদি না করো তবে এই মাদ্রাসাতে চলে যাও, যেই মাদ্রাসায় আমি শিখেছিলু। এই মাদ্রাসার নাম কি? চাতর। চাতর মাদ্রাসাটার নাম কি? দারুল উলুম, দারুল উলুম গফুরিয়া মাদ্রাসাতে চলে যাও। এই যে মাদ্রাসাটা, আর মাদ্রাসাতে যায় এই কোরআনটাকে পড়ো আর বুঝো। খালি পড়লে হবে না, চোখ বুঞ্জালি আর পড়াই চলে যাচ্ছে, কিন্তু কিছু বুঝলো না। কোরআন কি বলতে চাইছে, কোরআন কি কহিতে চাইছে বুঝলো না, পড়ে কোনো লাভ হবে না। কিন্তু এই কোরআনকে যদি পড়ে বুঝতে পারো তবে তুমি বড় লোক হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে, দিনদার হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। জানো, বিশ্বাস হয় না? চলে যান মাদ্রাসায় আর কোরআনকে ভালো করে শিখেলেন আর কোরআনকে বলেন, কোরআনকে তুমি যেটা কইবে কোরআন শুধু শুধু তোমাকে উত্তর দিয়ে দিবে। আমাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তা আমি কি বলবো? ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মনিরুদ্দিন। ভাই আপনার বাড়ি কোথায়? না তো আমার বাড়ি বাঙ্গাল। কখন আইসেছো? না তো রাত 9টার সময়, 10টার সময় আইসেছি। কখন যাবে? না তো রাত 3টার পরে চলে যাব। তবে তুমি যা কহিছো আমি তার পাল্টা জবাব দিয়ে দিছি, তাই তো? কিন্তু কোরআনকে যা কহিবে কোরআন তার পাল্টা জবাব দিয়ে দিবে, আর নিজের ভাষাতেই জবাব দিয়ে দিবে। কিন্তু অন্য কোনো কেতাব, অন্য কোনো বই এরকম করে জবাব দিতে পারবে না, এরকম করে কহিতে পারবে না। শুনালেন কোরআনকে যদি বলেন কোরআনে রে তোর নাম কি, কোরআন বলে আমার নাম ফুরকান, বলে কোরআনে রে তোর বাড়ি কোথায়, ও কোরআন তোমার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি কোথায় জানো রে, আমার বাড়ি আল্লাহর আরশে, বলে জায়গাটির নাম কি, বলে জায়গাটির নাম হলো লওহে মাহফুজ। আমার ভাইরা কোরআনকে যদি বলেন হে কোরআন তুই আমার নবীর আগে ছিলি কি ছিলি না, কি কোরআন নবীর আগে, নবীর নবীর জন্ম হওয়ার আগে, নবীর দুনিয়াতে আসার আগে কোরআন ছিল জি? কি কেউ কেউ বলছে ছিল আর কেউ বলছে ছিল না, কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করেন ওই কোরআনের উপরে কে কি চাপিয়ে রেখেছেন জি? নামান কোরআনকে যদি বলে কোরআন রে
আগে ছিলি কি ছিলি না? কোরআন বলে হ্যাঁ আমি ছিলাম। কোথায় ছিলি? কোরআন বলে আমি কোথায় ছিলাম জানো? বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। মাটিহারির লোকেরা, আমি রে চাতরার লোকেরা, আমি কোথায় ছিলাম জানো? আমি নবীর জন্মের আগে ছিলাম, কিন্তু আল্লাহর জমিনে ছিলাম না, আমার আল্লাহর আকাশে ছিলাম। যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গার নাম হলো লওহে মাহফুজ। কোরআন রে তুমি কখন এসেছ ওই লওহে মাহফুজ থেকে কখন এসেছ? কোরআন বলে আমার নবীর জন্মের পরবে, আমার নবীর জন্মের পরে আমি আল্লাহর নবীর কাছে আইসেছি। একলাই আইসেছ না, হাইটে আইসেছ না, বাসে আইসেছ, ট্রেনে আইসেছ না, রেলগাড়িতে আইসেছ। কোরআন বলে রে পৃথিবীর মানুষেরা, আমি কোন ট্রেন বাসে হেলিকপ্টারে আসি নাই, আমি এসেছি রমজান মাসের, আমি রমজান মাসে এসেছি জিবরাইলের সাথে। কখন এসেছি? কখন? রমজান মাসে। কার সুতে এসেছি? জিবরাইলের সুতে। আমি কোনো বাস ট্রেন হেলিকপ্টার জাহাজে আসিনি, আমি জিবরাইলের সুতে এসেছি। কখন এসেছি? রমজান মাসে। সাহারু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। পৃথিবীর মানুষেরা, রে বিহার বাঙ্গালের লোকেরা, আমি এসেছি জিবরাইলের সাথে রমজান মাসে এসেছি। ওগো জিবরাইল, ওগো কোরআন বলো তো, ওগো কোরআন বলো তো, তুমি তো জিবে, তুমি তো রমজান মাসে এসেছো, রাতে আইসেছো না দিনে আইসেছো? রাতে আইসেছো না দিনে আইসেছো? কালী পূজার রাতে আইসছো না দুর্গা পূজার রাতে আইসছো, না ঈদুল ফিতরের রাতে আইসেছো, না ঈদুল আযহার রাতে আইসেছো, না ওই ওই চাতরার জালসার দিনের রাতে আইসেছো? কোরআন বলে রে আমি কখন এসেছি জানো? রে পৃথিবীর মানুষেরা, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। নারাজ থাকবে, আমি কখন এসেছি? লাইলাতুল কদরের রাতে এসেছি। কোরআন রে লাইলাতুল কদরের রাত্রে আলি তো কি হলো? এটাও আল্লাহর রাত, ওইটাও আল্লাহর রাত। তো লাইলাতুল কদরের রাতে আলি তো কি হয়ে গেছে? এটা মহাভারত উল্টা গেল নাকি? বলে রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, ওই রাত কোন রাত জানিস? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি যেই রাত্রে এসেছি সেই রাত্রিটি এমন মহান রাত রে, লাইলাতুল কদর খায়রুম